মাননীয় অধ্যক্ষ মহোদয়, সিংলা নদী আর গঙ্গাই নদী করিমগঞ্জ জেলার যে বন্যা হয় এই দুটা নদীর কারণেই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট পুরা প্লাবিত হয়। মানে এইটাই কব বিচারিছিল যে নঙ্গাই নদী আর সিংলা নদী মানে বিধায়ক কাকতে মানে যোগাবার আগরবার তেতিয়া পি এম জেস স্কিমর পৰা মানে তার প্রায় 14 কিলোমিটার রাস্তা মানে বনাইছিল আর এই মানে এই এরিয়াত কোনো ইরিগেশন হওয়া নাই, কিন্তু যোগাবার যে কাম করেছে আমার ইয়াতে মানে যে লিস্ট বিচারিছিল 10 জন কন্ট্রেক্টারের নাম দিছে আর এস্টিমেট মানে বিচারিছিল এতিয়া মানে দেখা পাইছো এস্টিমেটর যেটা মানে শিলগুটি দিয়ার কথা আছে বোল্ডার দিয়ার কথা আছে এই একুই দিয়া নাই আর যেটো সয়েল দিয়ে কাম করেছে এটো মানে স্যান্ডি সয়েল দিছে বরষুণ হওয়ার পিছত এটো গোটেই মানে মাটিবিলাক এনেই মানে লৈ গৈছে। গতি নেচারেলি আমি ইএনটির ফ্লাড কন্ট্রোলর বান্ধর যেটো মানে সদায় পানিয়ে যেটো মানে এফেক্ট করে এই মাটিবিলাক অন্তত টাইট মাটি হব লাগে, কারণ এনেকুৱা মাটি দিয়া নাই। আর মানে যেটো রলার কথা আমার মন্ত্রী মহোদয় কইছে এটো তো রলার মানে আপনাদের বোধ হয় এটো এস্টিমেট আছে না নাই মানে না জানো, তেনেকুৱা রলিংও হওয়া নাই। আর কেটামান মানে 3 নম্বরই ব্রিক পেড যেটো ইটোয়ে দিছে এটা সাইডত। গতি মানে মন্ত্রী মহোদয় এটো কব বিচারিছো যে আপনি কাইন্ডলি আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যেটো আমার ইঞ্জিনিয়ার আছে তেওঁকো অলপ কই যেটো ইয়াত দেখিছো যে কিছু 2-3টা স্কিম 100% ইউটিলাইজেশন হয়েছে আর বাকি 50% 60% গতি এই কামখিনি ভাল হব লাগে, কারণ এই দুটা যদি ইম্পারমেন্ট ভাল নহয় হলে আমার ডিস্ট্রিক্টখন পুরো এফেক্টেড হব। মন্ত্রী মহোদয় অধ্যক্ষ ডাঙরিয়া তেখেতে যেটো প্রশ্ন কইছে সেই স্ট্রেসটোত 10 জন 51 কোটি টাকা কাম করা হয়েছে 10টা স্কিমত করা হয়েছে। এটা স্কিম মাননীয় অধ্যক্ষ ডাঙরিয়া কোর্টত সাবজুডিস হয়ে থাকার কারণে বন্ধ হয়ে আছে, বাকি কেইটা কোনোবা কেইটামান 100% হয়েছে কোনোবা 70% হয়েছে কোনোবা 80% হয়েছে। অধ্যক্ষ ডাঙরিয়া করোনার কারণে অল্প অসুবিধা নোহাটো নহয় সকলতে এফেক্ট হয়েছে যা 1.5 বছরত, কিন্তু আমি এনেকৈতো বানপানীর সময় আমি এবার কি করব খুঁজছো আমার যেখানে পার্মানেন্ট প্রটেকশনের কাম আমি 3 মাহ দিও বা 4 মাহ দিও, মানে ব্রহ্মপুত্র নদী PWD রাস্তা এটা বা বিল্ডিং এটা এই বছর আদা হল নেক্সট বছর করব পারি, কিন্তু গড়াখহনীয়া কাম করা হয় মথাউরির কাম করা হয় যদি আমি কমপ্লিট নকরো আহবারটো বানপানী আকো নষ্ট করব, গতি সরকারি ধনের অপচয় হব। গতি আমি কৈছো যে আগতেও মই আকো কৈছো যোৱাবার এই ডিপার্টমেন্টটি যথেষ্ট ভাইব্রেন্ট রূপ লৈছিল, আগতে যে কি ডিপার্টমেন্ট আছিল আমি সকলে জানো, কিন্তু আমার আগৰ গভর্নমেন্টত যথেষ্ট ভাল কাম হৈছিল। কিন্তু মই এটা কথা সংবাদ মাধ্যমতো কৈছো যে অলপ নতুনত্বটো সকলোৱে আনিবলৈ চেষ্টা করে, মই কি নতুনত্ব আনিব খুঁজছো যে এতিয়া কম্পেকশন হব রোলিং হব আগতে নাছিলে, গতি এইটো আপোনাৰ প্রশ্নটোৰ লগত এইটো নেখাতে নতুনখিনিত কিন্তু করিম। সেকেন্ডলি আপুনি যেটো কৈছে যে স্যান্ডি সয়েল এইটো হবই নোৱাৰে, আমার মথাউরিত স্যান্ডি সয়েল ইউজ করা নহয়, আপুনি যেহেতু কৈছে সিরিয়াসলি তাক চাম আপোনাক মই প্রতিশ্রুতি দিছো। থার্ড কথাটো আকৌ হব খুঁজিছো যে আমার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের যখন ঠিকাদার আছে তেখেতলোকক অহা 23 তারিখে আমি গুৱাহাটীলৈকে মাতি আলোচনা করব বিচাৰিছো, আগতে করব লাগিছিল কোভিডৰ কাৰণে কৰিব পৰা নাই, যে আপোনালোকৰ কি সমস্যা কি অসুবিধা আপোনালোকৰ পৰা আমাৰ কি অসুবিধা আপোনালোকে কত কত বেয়া কাম কৰি আছে কত কত ভাল কাম কৰি আছে পর্যালোচনা হব লাগে। মই সংবাদ মাধ্যমত কৈছো ঠিকাদার আমাৰ বন্ধু নহয় আমাৰ শত্ৰু নহয়, কামটো ঠিকাদাৰে কৰিব লাগিব কিন্তু ভালকে কৰিব লাগিব, দ্যাট ইজ মাস্ট। এই সদনক মই এসুৰেন্স দিছো অনাগত সময়ত ঠিকাদাৰে ওয়াটার রিসোর্সৰ কাম ভালকে কৰিব লাগিব। নিজানুদ্দিন চৌধুরী, আরো এটা আছে, হয় হয় এটো মই কৈছিলো সময় নাই, যেটো হিলগুটি ইয়াত দেখা আছে যেটো প্রটেকশনের কারণে এটো কাম হওয়া নাই। আর এটা মানে কাইন্ডলি মন্ত্রী মহোদয় কব যে যেটো এটো এই যেটো ইএনটি ফাটকর যেটো বান্ধ আছে এনে যেটা যেনকা মানে তেওঁলোকে বেড় দি বনাইছে এটো মানে রাস্তা নিচিনাই হয়েছে, কিন্তু তাতে উপরত বোধহয় মানে 4 ইঞ্চি স্যান্ডেল দিয়া কথা আছে, কিন্তু এটো বোধহয় হওয়া নাই, এটা যেটো কমপ্লিট হয়েছে তাতেও হওয়া নাই। আর মানে এই রাস্তাটো
যদি পকা রাস্তা বনাই দিয়ে, যেটো মাননীয় মুখ্যমন্ত্রীয়ে যেটো কইছে, গতিকে যদি একটু পকা রাস্তা বনাই দিয়ে তেতিয়া এটা বাস্ট এরিয়ার মানে উন্নতি হব আর বান্ধটো প্রোটেকশন হব। অধ্যক্ষ ডাঙরিয়া, মই ইতিমধ্যে কৈছো যে অনিয়ম করবলৈ কাকো দিয়া নহব, দ্যাট ইজ মাস্ট। আপনার যেটো কাম স্পেসিফিক কামর বিষয়ে কালিও মই কথা পাতিছো, আপনার লগত আকৌ কথা পাতিম, ভবিষ্যতে ময়ো নিজে যাম, আমার টিম যাব, সিরিয়াসলি কামটো ইমপ্লিমেন্ট হয় নহয় ডেফিনেটলি চাম।